আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন প্রক্রিয়াকে সুন্দর এবং সাবলীল করার লক্ষ্যে নির্বাচন কমিশন সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সিপাহীজলা জেলাতেও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করেছে। নির্বাচনের আচরণবিধি যেন লঙ্ঘিত না হয় তার জন্য জনগণকে সচেতন করতে সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। রাজ্যের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সাংবাদিকদের দ্বারাও যাতে কোন রকম নির্বাচনী আচরণবিধির লঙ্ঘিত না হয় সে বিষয়ে সচেতন করা সহ নির্বাচন প্রক্রিয়ায় সাংবাদিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ নিয়ে মঙ্গলবার সিপাহীজলা জেলাশাসক ডক্টর সন্দীপ আর রাঠোর সাংবাদিকদের সাথে কথা বলেন। আপনার উপরে একটা বন্ধন আছে যে কোন ধরনের মিডিয়ার পাবলিসিটি, কোন মিছিল, মিটিং, এটা 48 আওয়ার্স প্রায়র টু পোল, যখন 2 ঘন্টা 48 ঘন্টার আগে আমরা যে বলি কোন ধরনের প্রচার, এটা সব থেমে যাবে। এর মধ্যে কেউ যাতে কোনো মিটিং, কোনো ডিসপ্লেইং অফ এনি ইলেকশন ম্যাটার বাই মিনস অফ ইন্টারেলিয়া টেলিভিশন অর সিমিলার অ্যাপারেটাস এটা করতে পারবে না। এটা যদি করেন তাহলে হি উইল বি পানিশেবল উইথ ইমপ্রিজমেন্ট ফর টার্ম ইলেকশন টু 2 ইয়ার্স আর উইথ ফাইন আর উইথ বোথ। তো এর মধ্যে ইলেকশন ম্যাটার বলে তো ইলেকশন ম্যাটার মিনস এনি ম্যাটার ইন্টেন্ডেড অর ক্যালকুলেটেড টু ইনফ্লুয়েন্স অর আফেক্ট দ্য রিজাল্ট অফ অ্যান ইলেকশন। তো এই হচ্ছে এটার ডেফিনেশন। তো আমরা চাচ্ছি যে আমাদের এখানেও আমাদের সমস্ত মিডিয়া বন্ধুদেরকে চোখে ধাজে এটা আমরা আনে দিই। এটা অ্যাপ্লিকেবল বোথ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দুটোকে লাগু হয়। সঙ্গে সঙ্গে আপনারা জানবেন এটা কপি আপনাকে আমরা দেওয়া হয়েছে, এর মধ্যে আপনারা কোনো ধরনেরও এক্সিট পোল এটা করান যাবে না।